সিলেটের রাজপথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচ্ছন্নতা কাজে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সারথি হলেন তিনি। শুক্রবার তামিমকে নিয়ে রাজপথে নামেন সিসিক মেয়র। নগর ভবনের সামনে থেকে নাগরী চত্বর হয়ে সার্কিট হাউসের সম্মুখ সুরমাতির পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সফরে আসে এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। সিলেটের মেয়র থাকবেন, সিলেটের উন্নতি হবে, আর ওনার যে প্ল্যানিং সিলেট নিয়ে ইনশাল্লাহ আপনারা প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনারা নিজেরাও জানতে পারবেন, দেখতে পারবেন। বিকজ সিলেট ইটসেলফ ইটস আ বিউটিফুল সিটি, আমরা সবাই পছন্দ করি। সিলেটটাকে আরো আমরা বেটার ভার্সন অফ সিলেট দেখবো ইনশাল্লাহ। এই কার্যক্রমে মনে হয় এটা সবার করা উচিত। এই কাজে কেউ সেলিব্রিটি না, কেউ নর্মাল পিপল না, কেউ অন্য কিছু না, আমার কাছে মনে হয় সবার দায়িত্ব। আমি একটাই ছোট একটা কথাই বলবো আপনাদেরকে, যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাই, হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে, ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফেলাই, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফেলাই। এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যাবে। মনে হচ্ছে খুব পরিষ্কার আগের থেকে, এতটুকু আমি বলতে পারি। আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকেটের কারণে। আমি রাস্তা থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে, আমার সাথে এলিট ভাই আছে, উনিও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্য ডিফারেন্স, বাট এখনো ইটস টু আর্লি, ইটস জাস্ট দ্য স্টার্টিং। আই এম শিওর আনোয়ার ভাইয়ের লিডারশিপে এই জিনিসটা সিলেটের জনগণের সাপোর্টে ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরি ভাবে আমরা ভালোভাবে শেষ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।